জুয়ের আজকের পর্ব। জয় যখন জানতে পারলো যে তার বাবা কে ফিরে পাওয়া গেল, তখন সে একদম শক হয়ে যায় যে সে তার মামাকে কি বলবে। তখন তখন বিবিসার রিয়াকে ইশারা দিয়ে বলে যে জয়কে সান্ত্বনা দিতে, যাতে জয়ের পাশে সে এই সময় থাকে। তখন বলে, দিদি তুমি যদি এখন এমন করো তাহলে আমি কি করব বলো? আমি কখনো ভাবিনি যে আমি কাউকে কখনো বাবা বলে ডাকতে পারবো। আজকে আমাদের জীবনে এত সুন্দর একটা দিন এসেছে, তুমি এই তাড়াতাড়ি করে বাবাকে নিয়ে এসো, আমি বাবার জন্য অপেক্ষা করছি। এই কথা তার বোন জয়কে বলে। তখন জয়কে বাড়ির সবাই বলে, হ্যাঁ তোমার বাবাকে নিয়ে আসো, আমরা সবাই এই লোকটাকে দেখার জন্য অপেক্ষা করছি। তখন জয়ও দিবুকে বলে যে তাড়াতাড়ি করে তারা বেরিয়ে পড়তে চাচ্ছে, আর বেরিয়ে তাড়াতাড়ি করে তারা সে তার মামার বাড়ি যাবে আর তার বাবাকে এখানে নিয়ে আসবে। সে কি অবস্থা আসছে তার চিকিৎসা করাটাও তো খুব প্রয়োজন। অন্যদিকে বিবি খুব টেনশনে পড়ে যায়, কারণ জয়ের বাবা তো তার কুকর্মের সব কথা জানে। যদি এটাও ফ্ল্যাশ হয়ে যায় যে তার মাকে খুন করেছে এই বিবি স্যার, তাহলে কি হবে সেটা তো সে বুঝতেই পারছে। অন্যদিকে তাড়াতাড়ি করে বিবি স্যার ফোন দেয় আর জয়রাও বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে, যে এখনই তাদেরকে যেতে হবে, ভোরের আগে সেখানে পৌঁছাতে হবে। তখন তারা বেরিয়ে পড়ে, বিবি স্যার তার লোকদের ফোন দেয় আর বলে যে এই বিবি স্যার তাদেরকে ফোন দেয় আর বলে যে এই লোকটাকে এক্ষুনি গুলি করে মেরে ফেলতে হবে, কোনো রকম প্রমাণ রাখা যাবে না, যত শীঘ্র সম্ভব। কিন্তু সে যখন এই কথাটা বলতে নেয়, তার কিছুক্ষণ পরে চলে আসে জয়ের শ্বশুর। আর সে মনে করে যে হয়তো বা সে কিছু শুনেছে। তখন সে জিজ্ঞেস করছে যে কি ব্যাপার পারছো তুই এখানে হঠাৎ করে? তখন বললো যে এভাবে আসলাম তোর কাছে, তুই কি মনে করছিস? তখন বলে যে না আমি এটা কিছু মনে করছি না, আমি কিছু মনে করি না, পরিবারে থাকতে গেলে এরকম হতেই পারে। তখন সে চলে যায়। তখন সে আবারও ফোন দিয়ে বলে যে আমি এক্ষুনি সেই যে লোকটিকে মারতে হবে তার ছবি পাঠিয়ে দিচ্ছি। অন্যদিকে জয়ের মামা তার বাবাকে জিজ্ঞেস করছে, আচ্ছা তোমার কি সেই ঘাতকটার কথা মনে নেই? তখন সে বলে যে না না আমি ভয় পাই, সে প্রচন্ড ভয় পায়। তখন জয়ের বাবা জয়ের মামা তাকে খাতা আর কলম দেয়, সে কলমে সে ছবি এঁকে দেয়। আর সে যখন ছবি আঁকে, জয়ের মামা আঁকে ভালো মতো দেখতেও দিচ্ছিল না, সে ছবিটা দোলে মুছে ফেলে দিল আর সে প্রচন্ড ভয় পেয়ে গেল। তখন সে অনেক চেষ্টা করে তাকে ঘুম পাড়িয়ে দেয়। অন্যদিকে জয়রাও বেরিয়ে পড়ে। তখন পরের দিন সকালবেলা জয়ের বাবা ঘুম থেকে উঠে চিল্লাচিল্লি করে যে তার জয়ের কাছে যেতে হবে। আর জয়ও গাড়িতে বসে তার বাবার কথা চিন্তা করে আর গাড়ির ড্রাইভারকে বলছে যে তাড়াতাড়ি গাড়িতে চালাতে। তখন এই বলতে জয় গাড়িটা ঠিকভাবে চলছে, তুমি টেনশন করো না, আমরা ঠিক সময় পৌঁছে যাব। আর যে মাস্তানগুলোকে জয়ের বাবাকে মারার জন্য পাঠানো হয়েছে, সে মাস্তানরা বলছে যে যে করেই হোক এই লোকটাকে আমাদের মারতেই হবে, না হলে অনেকগুলো টাকা যে মিস হয়ে যাবে, এই কথা তারা বলে। অন্যদিকে জয়ের মামা অন্যদিকে জয়ের বাবা যখন ঘুম থেকে উঠে, তার মামা তাকে পত্রিকা দেয়, দেখে বলে যে জয়ের ছবি বেরিয়েছে, ছবিটা দেখো। তখন সে ছবিটা দেখায় আর সে দেখেই বলে যে জয়ের পাশে বিবি স্যারেরও ছবি থাকে। সে দেখে ভয় পেয়ে যায়, বলে যে কি হয়েছে তোমার, তুমি এমনটা কেন করছো? তখন সে কিছু বলতে পারে না। আর জয়রাও এখন পর্যন্ত তার মামার বাড়িতে পৌঁছাতে পারেনি। আগামী পর্বে কি হবে তা জানার জন্য দেখতে হবে আমাদের পরবর্তী পর্ব। আরও নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখে জানান।